বেশ কয়েকদিন ধরেই ওমানে ব্যারোমিটারের পারও দুর্ধমুখী, অর্থাৎ বেড়ে চলেছে দেশটির তাপমাত্রা। প্রচণ্ড দাবদাহে পড়ছে গোটা দেশ। আজ ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির উপকূলীয় অঞ্চল এবং মুসান্দাম উপকূলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়ার আভাস রয়েছে বলে আবহাওয়া বিভাগ সূত্র জানিয়েছে। বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা, সারাদিন কাঠফাটা রোদ, সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। তীব্র গরমে করোনার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগ ব্যাধি বাড়ছে। অন্যান্য বছরও দেখা গেছে গরমের সময় মানুষের স্বাস্থ্য সমস্যা বেশি দেখা দেয়, তাই এই সময় সতর্ক হয়ে না চললে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই গরমে শিশুদের স্বাস্থ্যের দিকটি বিশেষভাবে ভাবতে হবে। শিশুদের জন্য বাইরের খাবার যথাসম্ভব এড়িয়ে ঘরের তৈরি টাটকা খাবার খাওয়াতে হবে। শিশুদের প্রতিদিন অন্তত 4 থেকে 6 বার প্রস্রাব হচ্ছে কিনা দেখতে হবে। যদি কম হয় সেক্ষেত্রে পানি বা তরল খাবার বাড়াতে হবে। গায়ে র্যাশ ও ঘামাচি হতে পারে, সেক্ষেত্রে বিশেষ ওষুধের দরকার নেই। ঘাম হলে গা মুছে দেবেন। ঠান্ডা বা নিরাপদ পরিবেশে শিশুকে রাখতে হবে। প্রতিদিন গোসল ও দিনে 2 থেকে 3 বার শরীর মুছিয়ে দিতে হবে। এ সময় নবজাতক ও 6 মাসের কম বয়সী শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। নবজাতকদের জন্য বুকের দুধ বারবার দিতে হবে, নরম ও পাতলা কাপড় পরাতে হবে। এই গরমে বয়স্ক ব্যক্তিদের প্রয়োজন বাড়তি যত্নের, কারণ বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন রোগে আক্রান্ত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, হাঁপানি, আর্থ্রাইটিস জনিত ব্যথা বেদনা আছে বয়স্কদের। তাছাড়াও প্রচণ্ড গরমে বয়স্ক ব্যক্তিদের আরও যে সমস্যা হয় সেটি হচ্ছে শরীরে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন, হিস্ট্রোক, হজমের সমস্যা, ত্বকের সমস্যাও হতে পারে। গরমের কারণে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হল পানি স্বল্পতা। প্রচুর ঘামের কারণে পানির সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণ ও পানি বেরিয়ে যায়, ফলে শরীরে রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। পানি স্বল্পতা গরমের সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা মারাত্মক হয়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি যারা বাইরে কাজ করেন, প্রয়োজন মতো পানি পান করার সুযোগ পান না, তারাই মারাত্মক পানি স্বল্পতায় আক্রান্ত হয়। এ সময় শরীরের কোষ সজীব রাখতে প্রচুর পানি খেতে হবে। ইলেকট্রোলাইটসের অভাব পূরণ করতে খাবার স্যালাইন খাওয়া যেতে পারে। পানির সাথে অন্যান্য তরল যেমন ডাবের পানি, ফলের রস খাওয়া যেতে পারে। গরমে আরও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, যথাসম্ভব ঘরের ভেতরে ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে বের হলে সরাসরি রোদ যথাসম্ভব এড়িয়ে চলা, প্রয়োজনে টুপি বা ছাতা ব্যবহার করা, পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলে ঢালা, সুতির, প্রয়োজন মতো গোসল করতে হবে, শরীর ঘাম ও ময়লা মুক্ত রাখতে হবে। প্রচণ্ড দাবদাহে যেসব স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, হিটস্ট্রোক তার অন্যতম। এটি একটি জরুরি মেডিকেল অবস্থা, এতে দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা না করলে মৃত্যু হতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে অনেকেরই জ্বর অথবা ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে যে সকল প্রবাসীরা আউটডোর কাজ করেন তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।